জয়পুর রাজ্যের নয়নমণি আচ্ছা আবু মোহাম্মদ আল সিরাজির একমাত্র কন্যা শাহজাদি নাসিম বানু সপ্তম সালগিরা মুবারক। আলাম্পনা, আমি আপনারই রাজ্যের সামান্য একজন জাদুকর। আজ শাহজাদি নাসিম বানুর জন্মদিন, আমি কিছু খেলা দেখাতে চাই। তার আগে যদি অনুমতি দেন, আমি শাহজাদিকে মাল্যভূষিত করতে চাই। ইজাজত। তিল সে তালা তেলেসমত, বদলে যাবে কিসমত। জাদুকর, সত্যি অপূর্ব তোমার জাদুর কৌশল। আপনার দোয়ায় বান্দা বহু রকমের খেলা জানে বাদশাহ হুজুর। ইচ্ছে করলে আমি যাকে খুশি তাকে পাথরে পরিণত করতে পারি, যাকে খুশি তাকে যে কোনো জীবে পরিণত করতে পারি। কিন্তু আজকের এই খুশির দিনে আমি নতুন কিছু দেখাতে চাই বাদশাহ হুজুর।
কত ভালোবাসা আমার, পিউ কাহা খুয়াহ পিউ কাহা, আহা পিউ কাহা আহা পিউ কাহা। শেহজাদি হোক মোবারক জন্মদিন তোমার, দিনটি যেন আসে ফিরে জীবনে বারবার, জীবনে বারবার। মারহাবা মারহাবা, তোমার জাদুর খেলা দেখে আমি মুগ্ধ। আলতামাস, এই নাও তোমার পুরস্কার। শুক্রিয়া আলম্পনা। গোস্তাকি মাফ হয় আলম্পনা, জাদুকর আলতামাসের অপূর্ব জাদুবিদ্যা দেখে কিন্তু মন ভরেনি। অনুমতি দিলে ওকে আমরা কয়েকদিনের জন্য তার সাথে রাখতে পারি? উজির সাহেবের প্রস্তাব উত্তম আলম্পনা, আপনি অনুমতি দিন। এতদিনে আমি আবার প্রতিহিংসা জয়দার্থ করার পথ পেয়েছি, পেয়েছি আবার স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার রাস্তা। জুলমাত খা। জি হুজুর। সামান্য সৈনা দক্ষ থেকে এ রাজ্যের ভবিষ্যৎ সিপাহশালার হওয়ার খায়েশ তোমার আছে? আপনার দয়া ওজির সাহেব, এ বান্দা আপনার গোলাম, ভবিষ্যতে আপনার গোলামই থাকবে। তাহলে যাও জাদুকর তামাসের বাড়ি, ওর নিকট আত্মীয় যাকে পাও ধরে এনে আমার গুপ্ত কক্ষে বন্দি করে রাখো। তাই হবে হুজুর, আমি এক্ষুনি। সুবান গা। জি হুজুর। তুমিও যাও, জাদুকর আলতামাসকে ধরে এনে আমার সামনে হাজির করো। তাই হবে হুজুর। মালকায়ে বেকম দিরারা, তুমি আমার চাচার মেয়ে, ছোটবেলার খেলার সাথী, তোমাকে আমি ভালোবেসেছিলাম, অথচ তুমি আমার ভালোবাসা পায়ে তোলে বিয়ে করেছো বাদশা আবু মোহাম্মদ আল সিরাজকে। আমার বুকে চালিয়ে দিয়েছো তুষের আগুন, তোমাকে হারিয়ে প্রতিজ্ঞা করেছিলাম ছলে বলে কৌশলে তোমাকে চিনিয়ে এনে আমি আমার শূন্য বুকটা ভরিয়ে তুলব। সেই শুভ দিনের আর বেশি বাকি নেই, জাদুকর আলতামাসকে দিয়ে আমি আমার অভিলাষ। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, এই হাড়ি বুঝি তোমার জাদু শক্তি? শুধু হাড়টাই নয়, আমার হাতের এই আংটিটারও প্রয়োজন আছে উজির আজম। আচ্ছা আলতামাস, তুমি চিরদিনের জন্য কাউকে পাথর বানাতে পারো? অবশ্যই। হঠাৎ এ প্রশ্ন কেন উজির আজম? কাউকে তোমার পাথর বানাতে হবে, এবং তা চিরদিনের জন্য। অসম্ভব।
জাদুকর হলেও আমি খুনি নয় ওজির আজম, আমাকে মাফ করে দেবেন। দাঁড়াও, আমি যা বলে থাকি তাই হয়ে থাকে আলতামাস। আমার আদেশ অমান্য করলে তোমার ইন্তেকাম যে কি হবে তা নিজ চোখে দেখবে। এসো। দেখো তো ওকে চিনতে পারো কিনা। হতে পারে না বাবা। বাবা মামুন, শয়তান, তোর স্বার্থ সিদ্ধি করার জন্য তুই আমার স্ত্রী পুত্রকে ধরে এনেছিস। দেখ তোকে কি শাস্তি আমি দেই। তামো, এত বড় ভুলটা করার আগে একবার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখো। তুমি মহাশক্তিশালী জাদুকর হলেও একসাথে তো সবাইকে খতম করতে পারবে না আলতামাস। তুমি তোমার জাদু শক্তি প্রয়োগ করার আগেই মারা পড়বে তোমার প্রাণপ্রিয় স্ত্রী পুত্র। তাই তো, আমি তো একসাথে সবাইকে পাথর বানাতে পারবো না। তার চেয়ে আমার কথা মেনে নাও। বাদশাহ আবু মোহাম্মদ আল সিরাজকে পাথর বানালে তুমি প্রচুর ধন সম্পদ পাবে, মুক্ত হবে তোমার প্রিয় স্ত্রী পুত্র। বলো তুমি রাজি? না, এত বড় সাহস তুমি করো না। বাদশাহ হুজুরের জীবন অনেক মূল্যবান, ভয় লাগে তোমার। আমাদের জন্য তুমি তাকে পাথর বানাতে দিও না। খামোশ আলতামাস, ভেবে দেখো কি করবে। আমার কথা শুনবে না স্ত্রী পুত্রের মৃত্যু সচক্ষে দেখবে? খোদা, তুমি আমাকে কি বিপদে ফেললে! এক পাশে আমার প্রাণপ্রিয় স্ত্রী পুত্র, অন্য পাশে এদেশের মহানুভব বাচ্চা। এখন আমি কি করি? স্ত্রী পুত্র মারা গেলে তাদের আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু বাচ্চা হুজুরকে পাথর বানালে তাকে আমার মানুষ বানাতে পারবো। ঠিক আছে, আমাকে বাদশাহ হুজুরের কাছে নিয়ে চলো। এই তো বুদ্ধিমানের মতো কথা। এসো আমার সাথে, এসো। যাও যাও। শোনো, কোন রকম চালাকি করবে না, যাও। আমরা আশেপাশে আছি। তুমি আমাকে মাফ করে দিও। আয় আমার বুকে, আয় মা। তেল সে তালা তেলেস বাত। তোমরা কে কোথায় আছো? শিগগির এসো, শিগগির এসো। জাদুকর আলতামাস বাদশাহ হুজুরকে পাথর বানিয়ে ফেলেছে, ধরো, হত্যা করো। শয়তান আমাকে দিয়ে বাদশাহ হুজুরকে পাথর বানিয়ে এখন আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে পালাতে হবে। ফেলছে তালা তেলেস্মার। ফেলছে তালা তেলেস্মার। আপনি আমার সাথে আসুন, আমি জানি ও জাদুঘর এখন কোথায় আছে। চলুন, তিনশে তালা তেলেস্মাত। মামুন, শয়তানদের হাত থেকে বাঁচতে হলে এছাড়া কোনো উপায় ছিল না বাপ। আয়, আমাদের এক্ষুনি পালাতে হবে। আয়।
শয়তানটা এখান থেকেও পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? তোমরা আমার সাথে এসো, যে কোনো মূল্যই হোক জাদুকরকে ধরতেই হবে। দাঁড়ান। কেন হায়দার? কারণ আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দিয়ে বাদশাহ সিরাজির সাথে বিয়ে দিয়েছিলেন। বাদশাহ সিরাজিকে পাথর বানিয়ে দিলেরা এবং ওই সিংহাসন আমি দখল করতে যাচ্ছি। আপনি বেঁচে থাকলে আমার স্বপ্ন কোনো দিনই বাস্তবে রূপ নেবে না চাচা জান, তাই আপনাকে মরতেই হবে। হায়দার কুত্তা, কারণ তুই বাদশাহ হুজুরকে পাথর বানিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এদিকের কাজ শেষ জুলমত খা, এবার আমাকে খুঁজে বের করো, কারণ শত্রুর কোনদিন শেষ রাখতে নেই। চারিদিকে ঘোষণা করে দাও, জাদুকর আলতামাসকে যে ধরে দিতে পারবে তাকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা এনাম দেওয়া হবে। যাও শাহী এলান, শাহী এলান, সিপাহসালার শের খানের চক্রান্তে জাদুকর আলতামাস আমাদের মহানুভব বাদশাহ আবু মোহাম্মদ আল সিরাজিকে পাথর বানিয়ে আত্মগোপন করেছে। যে লোক এই শয়তান জাদুকে ধরে দিতে পারবে তাকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা এনাম দেওয়া হবে। সর্বনাশ, কুচক্রী হায়দারের চক্রান্তে আমি লোকালয়ে যেতে পারবো না, আমাকে কোনো নির্জন এলাকায় আত্মগোপন করে থাকতে হবে। তেলসেতালা টেলিস্কোপ বাবা, মাকে দেখছি না কেন? মাফ করবেন ওজি সাহেব, সিপাহসালার শের খান এই কাজ করতে পারে বিশ্বাসই হয় না। রিয়াসতের প্রতি বিশ্বস্ত, উপর বাদশাহ হুজুর তারই একমাত্র জামাতা, কোন স্বার্থে তিনি আমাদের এত বড় সর্বনাশ করবেন? স্বার্থ? স্বার্থ সই করতেন ওই সিংহাসন, তার চক্রান্ত প্রকাশ পেয়েছিল বলেই তিনি আত্মগোপন করতে বাধ্য হয়েছেন, তা না হলে এই সিংহাসনে এতক্ষণে তাকেই দেখা যেত। চাকো সব ভাই সব, আজ হোক কাল হোক বাদশাহ হুজুরকে আমরা জাদুর প্রভাব মুক্ত করবই, কিন্তু যতদিন তা সম্ভব হচ্ছে না ততদিন কাউকে না কাউকে বাদশাহর প্রতিনিধি হয়ে এ রাজ্যে শাসনভার গ্রহণ করতে হবে। অবশ্য জানি আপনারা আমাকে প্রতিনিধির দায়িত্বভার গ্রহণ করতে অনুরোধ করবেন, অবশ্য আপনাদের অনুরোধ আমি উপেক্ষা করতে পারবো না বলেই বাধ্য হয়ে রাজ্যের মঙ্গলের জন্য প্রতিনিধির গুরু দায়িত্বভার মাথায় তুলে নিলাম। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, বাদশাহ হুজুরের সমস্ত অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব, তাই আমি জুলমত খানকে সিপাহসালার এবং সুবান খানকে প্রাসাদ রক্ষকের দায়িত্বভার অর্পণ করলাম। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, মহামান্য বাদশাহর অনুপস্থিতিতে কেউ যদি কোনরূপ ষড়যন্ত্র করার চেষ্টা করেন তবে আমি তা কঠোর হস্তে দমন করতে বাধ্য হব। আমার এই কথাটা সব সময় মনে রাখবেন এবং এখন থেকে বাদশাহর প্রতিনিধিকে কুর্নিশ করতে বাধ্য থাকবেন। আজকের মতো দরবার সমাপ্ত ঘোষণা করলাম। বেগম সাহেবা, কি দেখতে এসেছো মোমেনা? আমার সর্বনাশ যা হবার হয়ে গেছে, জাদুকর আলতামাস আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে,
গুস্তা কি মাফ হয় বেগম সাহেবা? আপনি যা জানেন তা সত্যি নয়। এই সব কিছুর মূলেই আমার স্বামী হায়দার খান। মোমেনা, স্ত্রী তার স্বামীকে যতটুকু চিনতে পারে ততটুকু আর কেউ চিনতে পারে না বেগম সাহেবা। ওর লোভ আপনার উপরে, আপনাকে পাবার জন্য বাদশাহ হুজুরকে পাথর বানিয়েছে। ছোট বোন হিসেবে আমার কথা আপনি বিশ্বাস করুন, পারলে সাজা দেখিনি প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। বাদশাহ হুজুরকে মানুষ বানাবার সাধ্য সেই জাদুকর ছাড়া আর কারো নেই। তবে বেগম সাহেবার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এই সোলেমানি তাবিজটা দিলাম। ডান হাতে বেঁধে দিলে তার উপর কোনো জাদুমন্ত্র কাজ করবে না। তাই হবে বাবা। আচ্ছা এখন আসি, আল্লাহ তোমার মঙ্গল করুন। জপুর বুদ্ধি বের করেছেন হুজুর, বেগম সাহেবার নাম করে সোলেমানির তাবিজটা আপনি পেয়ে গেলেন। বদি করে কাজ না করলে ধ্বংস হয়ে যেতে হয় জুলমত খা। ইলালাকে পাবার জন্য বাদশাকে আমি পাথর বানিয়েছি, সিংহাসন নিষ্কণ্টক করতে শের খানকে হত্যা করেছি, আর এবার জীবনের নিরাপত্তার জন্য সুলেমানি তাবিজটা হাত তুললাম। আপনি কি বলছেন সাইফুদ্দিন, আমার বাবা বেইমানি করেননি? না বেগম সাহেবা, সিপাহসালার শের খান বেইমানি করেননি, শয়তান উজির হায়দার খান তাকে হত্যা করে কথাটা রটিয়েছে। আপনি যা শুনেছেন সব মিথ্যা, আমার কথা বিশ্বাস করুন। আপনারা শাহজাদির এখন মহাবিপদ। ওর লোভ আপনার উপরে, আপনাকে পাবার জন্য বাদশাহ হুজুরকে পাথর বানিয়েছে। ছোট বোন হিসেবে আমার কথা আপনি বিশ্বাস করুন, পারলে সাজা দেখিনি প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। আর দেরি করবেন না, আমি সব ব্যবস্থা করে এসেছি। চলুন বেগম সাহেবা, আপনাদের প্রাসাদের বাইরে নিরাপদ আশ্রয়ে রেখে আসি। না তা হয় না, আমি এই প্রাসাদেই থাকব। বেগম সাহেবা, স্বামীর পদতল হচ্ছে স্ত্রীর একমাত্র ঠিকানা সাইফুদ্দিন। জীবন বাঁচাতে এই পদতল ছেড়ে আমি কোথাও যাব না। অবুঝ হবেন না বেগম সাহেবা, ওই শয়তান আপনাদের ছাড়বে না, যে করি হোক শাহজাদিকে বাঁচাতেই হবে। দয়া করে আপনি আমার কথা শুনুন। আপনি ঠিকই বলেছেন সাইফুদ্দিন, শাহজাদিকে বাঁচাতে হবে। এই নিন সাইফুদ্দিন, ওকে নিয়ে আপনি পালিয়ে যান, ওকে আপনার সন্তান হিসেবে মানুষ করে তুলবেন। যেদিন সে উপযুক্ত হবে সেদিন ওর আসল পরিচয় জানিয়ে বলবেন, ও যেন ওর বাপকে মুক্ত করে তার প্রতিশোধ নেয়। আপনি কি বলছেন বেগম সাহেবা? সত্যি যদি আপনি বাদশাহ হুজুরকে ভালোবাসেন তবে তার বেগম হিসাবে আমি আপনাকে শেষ আদেশ দিচ্ছি। যান, শাহজাদিকে নিয়ে আপনি পালান। বাদশাহ আবু মোহাম্মদ আল সিরাজের নয়নের মণি শাহজাদি নাসিম বানুকে শয়তান হায়দার খানের হাত থেকে আপনি বাঁচান। তোর কোনদিন এই পূর্ণ হবে না দিলারা। জুলমাত বন্দি কর ওই কমবাক্কে। সোবান খা বন্দি কর সাহাবুদ্দিনকে। চলো। ভেবেছিলাম তুই আমার ভালোবাসার মর্যাদা দিবি, তা না দিয়ে যখন তুই আমাকে ধ্বংস করার স্বপ্ন দেখছিস তখন তোকে আমি ছাড়ব না। বাদশাহ আবু মোহাম্মদ আল সিরাজির বেগমের হাত ধরার আগে তোর ভুলে যাওয়া উচিত না যে তুই তার মাইনে করা গোলাম। খামোশ! গোলাম এবার মনেই ভাবে দিলারা, তবে তার আগে তোর তেষ্টা কমিয়ে নেওয়ার দরকার। জীবন দেবো তবু ইজ্জত দেবো না। তুই মরতে কেন এখানে এসেছিস? তোর স্ত্রী হয়ে অনেক আগেই আমি মরে গেছি, এখন আর কি ভয় দেখাবি? না চোখ গরম করিস না, বাদশাহ নুন খেয়ে তার সাথে নিমুখরামি করেছিস, এখন তার স্ত্রীকে বেজ্জিতি করতে যাচ্ছিস। তোর মতো স্বামীকে হত্যা করে আজ আমি সব পাপের প্রায়শ্চিত্ত করবো। কে কার পাপের প্রায়শ্চিত্ত করে
আজ দেখে নে শয়তানি। এবার তুমি আমার, শুধু আমার। তেলসে তালা তেলস মত। তেলসে তালা তেলস মত। উড়াতে উড়াতে। সতী নারীর ইজ্জত নষ্ট করতে গিয়ে ছেলে বেইমান, আজ তোর রক্ষা নেই। সিপাহী সিপাহী খামোশ, তোকে কুকুর বানিয়ে আমি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ দেব। তেলছে তাহলে তেলস মার। আমার যাদু ব্যর্থ হলো? না না, এ হতে পারে না। এই তাবিজ যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ তোর জাদু শক্তি কোনো কাজে আসবে না বেইমান। তেলছে তারা তেলস মার। সামান্য জাদুকর হয় আমার সঙ্গে মোকাবেলা, নিয়ে যাও ওকে, গোপনে হত্যা করো, যাও। নামে লোভে রাজ্যের প্রজা সাধারণ জাদুকরকে খুঁজবে, কিন্তু কেউ কোনোদিন ওকে খুঁজে পাবে না, আর বাদশাহও কোনোদিন মানুষ হবে না। সিংহাসন আমার চিরকাল নিষ্কণ্টক থাকবে। জৈনা কোথায় গেল? মা বাবা এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? জৈনা সবকিছু গুছিয়ে ফেলো, আজই আমাদের দূরে কোথাও পালিয়ে যেতে হবে। একে ধরো। পালিয়ে যেতে হবে? হ্যাঁ, বেগম সাহেবের আদেশে তার চোখের মণিকে নিয়ে এসেছি। আজও আমাদের কন্যার পরিচয় বড় হবে, ওর নাম হবে নাদিরা। নাদিরা আমার মেয়ে? তোর মায়ের মৃত্যুর শোধ আমি নিতে পারলাম না বাবা, বরং হাত সহ জাদুর হার আর আংটি আমি খুইয়ে রেখে এসেছি। আমি তোর মার জন্য কিছুই করতে পারলাম না বাবা, পারলাম না বাদশাহ হুজুরকে জাদু মুক্ত করতে, পালিয়ে রেখে এলাম। এ আমি কি করলাম, আমি কি করলাম? হায় রে কপাল, গতকাল যে ছিল বাদশার দরবারি, আজ সেই কেনা সরেওয়ালা হয়ে লোককে খাওয়াচ্ছে। চুপ চুপ, ও কথা মুখে নিও না, দেয়ালের কান আছে। একটা কথা সবসময় মনে রেখো, নাদিরার ভবিষ্যতের কথা ভেবে সবসময় আমাদের মুখে তালা চাবি দিয়ে রাখতে হবে। ভালো কথা, নাদিরা কোথায়, ওকে দেখছি না। ও বোধহয় খেলতে গেছে। নাদিরা তুই এখানে বসে আছিস, আমি তোকে খুঁজে মরছি, নে খা। না তুই খা, চল আমরা দুজনেই ভাগ করে খাই। ঠিক আছে।
লেখা। কাল রাতে তুমি আমার সঙ্গে দেখা করনি, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি চারিদিকে অন্ধকার দেখি। আজ বাদে কাল আমাদের বিয়ে, এই সময় এইভাবে দেখা সাক্ষাৎ হওয়া কি ভালো? লোকে দেখলে কি বলবে? কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। কথা দাও তুমি রোজ রাতে আমার সাথে দেখা করতে আসবে। তাই তো বলি, কথা নেই বার্তা নেই, গুনটি আমার হাওয়া। তাপ তাপ ভাই, দুদিন পরে তো আলিয়াকে ঘরেই তুলছ, তুই এখন কি এভাবে গোপনে দেখাশোনা হওয়াটা ভালো না? মানে ব্যাপারটা হলো, আচ্ছা ওটা কি? আরে এত বড় ফাঁকি! আপতাপ ভাই, আমার বোন আলিয়াকে একা ফেলে চলে গেলে ভালো হবে না বলে দিচ্ছি। যা, একদিনও দর্শ হয় না। মুশকিল! আয় হায় হায়, শালা জোরদারের বাচ্চা বুড়ো গুল মোহাম্মদ, করিম চাচার মেয়ে আমিনাকে বিয়ে করতে যাচ্ছে, আমি নিশ্চয় গেলাম। কি, তিন তিনটা বউ থাকছে, ওই ঘাটের মরা আর একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছে, চল তো দেখি। কম খারাপ না? নামুন জামাই বাবু, নামুন। ওরে বাবা রে, এই পাত্রের ব্যথাটাই আমাকে খেলো। চিচি চিচি, এই যে 80 বছরের বুড়া, তাতে কি হয়েছে? বর তো জোরদার। এই যে করিম মিয়া, সবকিছু প্রস্তুত? জি হুজুর, এখন আপনি অনুমতি দিলে হয়। দেরি করে কি লাভ, তোমরা সবাই কি বলো? না না, কোনো লাভ নেই, শুভ কাজে দেরি করা ঠিক নয়। কই রে, তোরা আমিনাকে নিয়ে আয়। বস। কাজী সাহেব বিয়ে পড়ান, আমরা বেগম সাহেবাকে তাড়াতাড়ি নিয়ে যেতে চাই। না, ওই ঘাটের মরার সাথে একটি কচি মেয়ের বিয়ে হতে পারে না। বর্তল, কে রে তুই, এই শুভ কাজে বাধা দিতে এসেছিস? জানিস নে, এই বিয়ে না হলে আব্দুল করিম মিয়াকে ভিটে ছাড়া হতে হবে, ওর ভিটে বাড়ি আমার কাছে বাধা আছে। ভিটে ছাড়ার ভয় দেখিয়ে তুই একটি মেয়ের সর্বনাশ করতে এসেছিস? আজ তোকে এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে এমন ধরনের কাজ করার কথা ভুলে তোর মনে আসবে না। খামোশ!
তোর এই লম্বা জিভটি আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোরা হাঁ করে দেখছিস কি? ওকে উপযুক্ত শিক্ষা দে। চতুরালী পান্দে, ওরা যখন শুনলই না তখন হয়ে যায় একা কম খারাপ নস্তাদ। কোথায় পালাচ্ছ হারাম জাদা? বিয়ে করবে না? কসম আল্লাহর, আমি কেন, আমার বাবাও বিয়ে করবে না। আমাকে মাফ করে দাও মা জননী। মাফ আমার কাছে নয়, মাফ চাই ভিতর ওই মেয়ের কাছে। মা, এবারের মতো মাফ করে দাও মা জননী, মাফ করে দাও মা। করিম চাচার দলিলটা ফের যদি শুনি কোন মেয়ের সর্বনাশ করতে গেছিস, কসম আল্লাহ তো খারাপ না উস্তাদ, নেক খুলে যাইতাছি। যা, অনেক রাত, মা আমাকে রাস্তা রাখবে না। এই চলি চাচা, এই চল 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 চল। কোন খারাপ না? তোমার আদর পেয়ে মেয়েটি মাথায় উঠেছে বলে দিন রাত টুটো করে বেড়ায়, সব নষ্ট করা তুমি। আমি আবার আদর দিলাম কখন? সর্বক্ষণ সরাইখানা নিয়েই তো ব্যস্ত থাকি। শুধু আদর না করে মাঝে মধ্যে একটু ধমক দিলে তো পারো। রাত এক প্রহর হয়ে গেল, এখন পর্যন্ত মেয়ের খবর নেই। কোথায় কার সর্বনাশ করছে আল্লাহই জানে। এই চুপ মা। আর ওই মেয়েটিও হয়েছে আরেকজন, নাদিরা না হলে খাওয়া হয় না, নাদিরা কাছে না থাকলে ঘুম হয় না। আমিও বলে রাখলাম, ওই মেয়ে একদিন তোমাকে ডোবাবে, আজ আসুক বাড়ি, এমন শিক্ষা দেব যেন বাপের নাম ভুলে যায়। নাদিরা, মা এত রাত অব্দি কোন চলেছিলি? বুঝলি মা, আজ না আমিনার বিয়ে হলো, চাচা আমাকে জোর করে নিয়ে গেল। আমি এত করে বললাম, রাতে আমি বাড়ির বাইরেই থাকি না, তা চাচা মোটেও শুনলেন না। থাম, শুনলে তোমার মেয়ের কথা? মুখের উপর কতবার মিথ্যে কথা বললো, বলি মেয়েকে কিছু বলবে? বলবো না মানে? 100 বার বলবো, 1000 বার বলবো, ভেবেছি কি মায়ের মুখের উপর মিথ্যে কথা? আজ এমন শাসন করব যা তুমিও কখনো করতে পারবে না। নারীরা, এত রাত পর্যন্ত বাইরে থাকা উচিত হয়নি, যাও হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নাও, তা না হলে পিত্তি পড়বে। আহ, দাঁড়িয়ে থেকো না, চোখ দেখলে বিবি কিভাবে ধমকটা দিলাম? বাবা, আমার মতো করার লোক আর একটু
মুক্তিও পাবে না। এই যে তুমি মাঝে সাঝে বলো আমি শাসন করতে পারি না, তোমার কথা যে মিথ্যা আজ বিশ্বাস হলো? হায় রে কপাল, মেয়েকে নাকি শাসন করলো বলে তোমার শাসনের ঠেলায় যে মেয়ে ফিক করে হাসলো তা বুঝি চোখে পড়লো না? ফিক করে হাসলো? আমি তো দেখিনি। তা দেখবে কেন, যেদিন একটা অঘটন ঘটাবে সেই দিন দেখবে। বাজা গেল। প্রিয় মামা জান, বহুদিন পর তোমার কথা মনে পড়লো বলে আমার ইয়ার দোস্তদের পাঠালাম, আশা করি তুমি ওদের আনন্দ ফুর্তির দিকে লক্ষ্য রাখবে। ইতি তোমার ভাগ্নে জামশে। আমার ভাগ্নের ইয়ার দোস্তরা আসছে, এইবার দেখবো তুই হারাম যাতে আমার বিয়ে কি করে বাদ দিস। এইবার এইবার আমি হাজারটা বিয়ে করব। ওরে বাবা রে, কি হয়েছে আলিয়া? দেখি তোমরা ওকে ধরে রেখেছো কেন, ছেড়ে দাও। চলে যা বুড্ডা, তোর মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমাদের সাথেই থাকবে। খামোশ বেত্তবি, আমাদেরও চিনতে পারেনি বলে জ্বালাতন করছে দোস্ত। আবলুস, ওকে বাইরে ফেলে দিয়ে সেই ভালো। এবার তোর কোন পাপ তোকে বাঁচায় আমি দেখবো। তোদের এত বড় সাহস, আমার বাবার গায়ে হাত দিয়েছিস, আজ তোদের আমি দুর্মুষপিটা করে ছাড়বো। বলে কি, ওই ডানা কাটা পরি নাকি তার নরম হাতে আমাদের দুর্মুষ করবে দোস্ত? বেশ, তোমার ওই নরম হাতে আমার মুখে একটা চড় মারো দেখি। মারো 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 জীবন থাকলে বাকি আর না থাকলে বাকি। আরে হায়, একটা মেয়ে মানুষের হাতে এত বড় অপমান, শাড়ি পরিয়ে মেয়ে মানুষ সাজিয়ে ছেড়ে দিল, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বাবা মরণ, তুমি যেখানেই থাকো না কেন এক্ষুনি চলে এসো, আমার জানটা কবচ করো বাবা, এত বড় অপমান আমার সহ্য হচ্ছে না। কি সর্বনাশ,
ডাকতে না ডাকতে ফট করে কি হাজির হওয়া উচিত হলো বাবা মরণ? তুমি কি ঠাট্টা বোঝো না? থাক, আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি যাই। যাই, আসসালাম আলাইকুম, যাই। দাঁড়াও, কি ব্যাপার? মানুষ হয়ে শাড়ি পরেছো কেন? তোমাকে না না আপনাকে দুঃখের কথা কি বলবো বাবা মরণ, ওই ওই পাশে একটা সরাইখানা আছে, সরাইওয়ালার মেয়ে আমার মতন দুই দুইজন তাগড়া জোয়ানকে মেরে একেবারে দুর্বোধ করে এই অবস্থা করে দিয়েছে। মনের দুঃখে আপনাকে স্মরণ করেছিলাম, তাছাড়া আর লাগবে না, লাগবে না। তাছাড়া আমি বিয়ে করিনি। আসি, আসসালাম আলাইকুম। ওরে বাবা, এমন মেয়ে কি এদেশে আছে দু দুজন জোয়ানকে ধলাই দিতে পারে? আর আমাকে অপমান করে এত বড় সাহস ওই মেয়েটা! তোকে কি করেছে দোস্ত, আমাকে মেরে একেবারে মেয়ে মানুষ বানিয়ে দিয়েছে! আমি কিনে এই বাবাজিদের আগুক বেঁধে আছি? শোনো বাবাজির দর, শোনো, আর দেরি না করে আমার আসল ভাগ্নের কাছে যাও, ওই মেয়েকে জব্দ করতে হলে তাকেই দরকার। তুমি ঠিক বলেছো মামুজান, শাহজাদা জামশেদই পারবে ওই হারামজাদিকে জব্দ করতে, আমরা তার কাছেই যাব। তোমরা এখানে? হ্যাঁ শাহজাদা, আমরা তোমার কাছে এসেছি দোস্ত। তুমি আমাদের সাহায্য করো দোস্ত। দেখি তোমাদের দেহে আঘাতের চিহ্ন কেন, আর তুই শাড়ি পরেছিস কেন? কি দোস্ত, কি ব্যাপার? একটা ডানা কাটা পরি আমাদের মেরে অবস্থা করেছে দোস্ত। কে? ডানা কাটা পরি? ও আমার চোখ গেল! ডানা কাটা পরি? আর চিন্তা নাই, আমার ভাগ্নে শাহজাদা জামশেদ আসছে, এইবার লাথি মারার সত্তা নেব, আমি হাজারটা বিয়ে করব, দেশের তাবদ সুন্দরীকে বিয়ে করে ঘরে তুলে আনব। কে আছিস? আমার মহলটা সাজিয়ে গুছিয়ে ফেল। এই যে, এই যে, এই যে তুলার বালিশ, হা করে বসে আছিস কেন? যা মজার মজার খাবার তৈরি করে ফেল, যা জলদি করে যা, জলদি যা। এই যে আমার ছোট্ট পিতলা ঘুঘু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমি এইবার একটা দিব যা। ওরে বাবা রে, আরে আরে কি হয়েছে, হাবাচ্ছিস কেন? কি হয়নি তাই বলো, কম খারাপ না, কেবলমাত্র শুনে এলাম জোরদারের ভাগিনা তোমাকে সোজা করতে আসছে। বলিস কি, জোরদারের ভাগ্নি আসছে? কি সর্বনাশ, এখন কি হবে নাদেরা? হবে আর কি, জোরদারের ভাগ্নি ভাঙা হাত পা নিয়ে বাড়ি যাবে। এখন কি হবে, আমার যে ভীষণ ভয় লাগছে। ভয় লাগলে বাড়ি যা। চতুরানী, আলেয়ার মাথায় বোঝাটা তুলে দে। তুইও চল নাদেরা, এখানে একা থাকা তো ঠিক হবে না। তুমি যে নাদিরার বোন, এ কথা শুনে লোকে হাসবে। আলেয়া, তুই বাড়ি যা, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। সাবধানে থাকিস। কম খারাপ না। আলিয়ার গলা মনে হচ্ছে। আমি মৌদের দরজা দেখিয়ে ছাড়ব। তোমার জিহ্বার ধারটা প্রমাণ করছে
তুমি সেই সরাইওয়ালার বাঘা মেয়েটা? চতুরালী আলেয়াকে নিয়ে বাড়ি যা। আচ্ছা, আর বাবাকে গিয়ে বলিস আহত লোকের জন্য যেন একটা কোঠা খালি করে রাখি। আশ্চর্য সাহস তোমার। ঠিক আছে, তাহলে এসো, তুই জাগে খাত। ও, তাহলে তুমি সেই মেয়ে। চলো আমার নাচ মহলে, দেখবো তোমার গায়ে কত শক্তি, তোমার পায়ে। আরে আরে, তোমরা কেমন পুরুষ! একজন পুরুষের সামনে থেকে একটা মেয়েকে কাপুরুষের মতো তুলে নিয়ে যাচ্ছ, অথচ আমাকে একবারও জিজ্ঞেস করলে না। তুমি কে? তোদের সবার বাপ। খামোশ গুপ্তা সিপাহি, গ্রেফতার করো। সাজাদা চলুন, কেটে পড়ি, পরিবেশ খুব খারাপ, পরে দেখা যাবে। চলুন, আর মারামারি করে লাভ নেই, চলুন পরে দেখা যাবে। সাজাদা চলুন পরিবারে। শালারা, তুমি যাই বলো, ওদের আরো শিক্ষা দেওয়া উচিত ছিল। আরে আরে, এ আবার কি ধরনের ভদ্রতা! তোমার আমার বোঝাপড়াটা এখনো শেষ হয়নি। ও, তাহলে বোঝাপড়া হয়েই যাক। আর কত দূর সামনে? ওই যে সামনে। আর কত দূর চতুরালী? হ্যাঁ, ওই যে ওই যে খুশির পাশে, কম খারাপ না। আমি কোন শালার ভাগ্নে নই। মিথ্যে কথা! তুমি গুল মাহমুদের ভাগ্নে নও? না, গুল মাহমুদ বলে আমি কাউকে চিনি না। তাহলে 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 তুমি কে? আমি মামুন। 12 বছর ওস্তাদের কাছে থেকে অস্ত্রবিদ্যা শিখে এই পথে ফিরছিলাম। তোমার বীরত্বের কথা শুনে ভেবেছিলাম তোমার সাথে পরিচিত হব, কিন্তু এমন কাণ্ড হবে তা কি আর আগে জানতাম? তাহলে তো ভুল হয়ে গেল। বুঝতে পেরেছি, সব তোর দোষ। তুমি কিছু মনে করো না বাবা। এই এই লাদিনা, তোর কিছু মাপ চা, যা। মাফ প্লিজ, মাফ করে দাও। মাফ করে দিলাম। নাদিরা, এই নাদিরা, ওটনা, কথা আছে। কি কথা? ও না, আজ রাতে আমাকে দেখা করতে বলেছিল। আমার সাথে একটু চল না বোন। তোর কি হয়েছে বলতো? আজ বাদে কাল তোর বিয়ে, দিন তারিখ উঠি, দু চার দিন না দেখলে এমন কি আসা যায়? প্রেমে পড়ে দেখিসনি তো, পড়লে তখন টের পাবি। ভালোবাসার মানুষকে এক নজর না দেখলে কেমন লাগে? ভালোবাসা, চলি। অন্ধকার রাতে ভয় পেয়ে মরে গেলে
আমার জন্য কিন্তু কান্নাকাটি করিস নে। এই আমিও তোর সঙ্গে যাব। আমি জানতাম তুই আমার সাথে না গিয়ে পারবি না। আজ আর কিছু বললাম না, ফের যদি মরার ভয় দেখাস তখন কি করি দেখে নিস। বোকামি, তোকে ছেড়ে কি আমি মরতে পারি? তুই যে আমার জানের জান। থাক থাক, হয়েছে, এবার চল। লজ্জা করিস নে, যা আমি ওই আড়ালেই আছি, তাড়াতাড়ি প্রেমালা পেরে নিও। থামলি কেন, বাজাও না। কে কি তুমি এত রাতে এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? আমি যদি তোমাকে ওই একই প্রশ্ন করি? জবাবটা শুনতে চাও? হ্যাঁ। না থাক, তুমি যদি কিছু মনে করো। আমি কিছু মনে করব না। নাতিরা, আমি তোমাকে নিজের অজান্তে এখানে বসে শুধু তোমার কথাই ভাবছিলাম। মা বলো নাতিরা, আমি কোনো ভুল করিনি তো? তোমার মনের ওই পিঞ্জিরা বলো কোথায় রাখি তোমার। তোমার মনের ওই পিঞ্জিরায় বন্দি করে নিলে আমায়, শিকারিনী যে শিকার হয়েছে বলো কোথায় রাখি তোমার। মনে তোমার ছবি আঁকা করেছো জাদু আমায়। আজও তুমি দুটি চোখে যাব না ছেড়ে তোমার। তোমার মনের ওই পিঞ্জিরায় বন্দি করে নিলে আমায়, শিকারিনী যে শিকার হয়েছে বলো কোথায় রাখি তোমার। তোমার মনের ওই পিঞ্জিরায় বন্দি করে নিলে আমায়, শিকারিনী যে শিকার হয়েছে বলো কোথায় রাখি তোমার। সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে কেন আমাকে ছেড়ে যেতে চাইছো মামুন? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ নাদিরা। প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, সব কথা খুলে বলার সময় এখন আসেনি, শুধু এইটুকু শুনে রাখো,
এক জালিমের শোধ নিতে হবে অন্যায়ের অত্যাচারের। কিন্তু তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? অস্ত্রবিদ হয়ে তোমার মুখে কথা সাজানো না দীরা, তুমি কি চাও না আমি আমার পিতার ঋণ শোধ করি? পিতার ঋণ? এ তুমি কি বলছো? হ্যাঁ, তোমার মামুন পিতার কুসন্তান বলে পরিচিত হোক তাই কি তুমি চাও? না। তাহলে আর বাধা দিও না। বেশ, আমি তোমাকে বাধা দেব না। কথা দাও, কাজ শেষ করে তুমি আমার কাছে ফিরে আসবে, আমি তোমার পথ চেয়ে সারা জীবন অপেক্ষা করবো। মামুন, বিদায় বেলা তোমাকে এই সুরমণ্ডলটা আমার স্মৃতিস্বরূপ দিয়ে গেলাম। এর তারে যখন টোকা দেবে, আমি যেখানেই থাকি না কেন, আমার হৃদয়ের তারে তা বেজে উঠবে। আসি না মেয়েরা, খোদা হাফেজ। খোদা হাফেজ। বাবা! কে? বাবা, বাবা, মামুন, বাবা, মামুন, বাবা, মামুন, বাবা, আমার শিক্ষা শেষ হয়েছে, ওস্তাদজি আমাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সত্যি মামুন? হ্যাঁ বাবা। এতদিনে বাদশা বেগমকে জাদুমুক্ত করার পথ পেলাম মামুন। তোকে ওস্তাদ গৃহে পাঠিয়ে দিয়ে 12টি বছর একা একা আমি এই গুহায় কাটিয়েছি, প্রয়োজন হলে আরো 12 বছর একাই কাটাতে পারবো। তুই শুধু মহল থেকে ওই জাদুর হাড় আর আংটিটা আমাকে এনে দে বাপ। তাই হবে বাবা, নিশ্চয়ই আমি তোমাকে হাড় ও আংটি এনে দেব, সেই সাথে আমার মায়ের রক্ত প্রতিশোধ নেব। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়া। এই হলো আমার প্রতিশোধ। এ সাহেব, সে শাহজাদার মুখ এত মলিন কেন? চাচা যান। বোনটা যা বিয়ে। আচ্ছা তোমরাই বলো, সে কথা কি ভুলে যাওয়া উচিত? আসমানি, জি চাচি, দেখছি মেয়েটা সারাদিন দানা পানি কিচ্ছু খায়নি। আমি যাচ্ছি মা। ওরে না রে, তুই যাস নে, আলেয়া শোন শোন, বর পক্ষে দোয়া আসে। আমার সর্বনাশ করো না। দেখো দেখো কাণ্ড দেখো, ওরে ও নাদিরা, তুই তো ফিরে, সেটাকে আবার কোথায় ফেলে এলি? কোনটা? আলেয়া, তুই খুঁজতে গেল। আজ বাইরে পাঠানো তোমার উচিত হয়নি মা। তোরকে কেউ আমার কথা শুনিস? তুই আবার কোথায় যাচ্ছিস? আলেয়াকে খুঁজতে। সারা দিন ভর তোরা এই কর। আলেয়া, 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 বল ফরিয়াদি, কে তোমার বোনের এই অবস্থা করেছে? করেছে, চুপ করে থেকো না,
বলো। গুস্তাকি মাফ হয় আলমপানা, তাদের নাম বললেই কি আপনি ন্যায় বিচার করবেন? কথা বলো বালিকা, বাদশাহ হায়দার খান বিচারে কখনো পক্ষপাতিত্ব করেন না। আলমপানা, আমার বোনের ইজ্জত ছিনিয়ে নিয়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে আপনার পুত্র শাহজাদা জামশেদ আর তার ইয়ার বন্ধুরা। আব্বা হুজুর, ও মিথ্যে বলছে, ওর কথা আপনি তুমি চুপ করো। এ কথার প্রমাণ দিতে পারবে বালিকা? প্রমাণ? পুত্রের বাম গালে নখের আঁচড়, আরো প্রমাণ, আমার মৃত বোনের হাতের মুঠোয় ধরা ছিল আপনার পুত্রের গলার এই হার। তোমার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি বালিকা। কোন সাহসে তুমি আমার পুত্রের বিরুদ্ধে নালির জানাতে এসেছ? যে সিংহাসনের উত্তরাধিকারীর বিরুদ্ধে কোন নালিশ চলে না। আপনি কি বলছেন বাদশাহ হুজুর? আপনার পুত্র বলে কি বিচার পাব না? আমার কথা আমি বলে দিয়েছি, এবার তুমি আসতে পারো। এই বুঝি তোমার ন্যায় বিচার বাদশাহ হায়দার? মনে রেখো, সাধারণ প্রজার জীবনের দাম তোমার পুত্রের জীবনের চেয়ে কোনো অংশে কম নয়। খামোশ বেয়াদব, তোমার অধ্যত্ব সীমা ছাড়িয়ে যাচ্ছে। না, বিচার চাইতে এসে বিচার পেলাম না, তাই আজ বিচার আমি নিজের হাতে তুলে নিলাম। মনে রেখো নির্বোধ বাদশাহ, আজ হোক কাল হোক আমার বোনের সতীত্ব আর জানের দাম তোদের পরিশোধ করতেই হবে। সিপাহী বন্দি করো। সাফুই আমার যে উপকার করলে তা আমার মনে থাকবে, তোমার কথা আমি কোনোদিন ভুলব না। আরশি বলো কি সিপাহী, নাদিরা পালিয়েছে? জি শাহজাদা। তাহলে কি হবে? কি হবে? ওকে কিছুতেই বেঁচে থাকতে দেওয়া যাবে না। একটু আমার সাথে চলো। পুরাণে আর মৃত্যুর বিচার করল না মা,
বরং আমার হাতে পড়িয়ে দিয়েছে এই জিঞ্জি। মা, যতদিন আলিয়ার রক্তের প্রতিশোধ নিতে না পারবো ততদিন এই জিঞ্জির আমি খুলব না। নাদিরা ঠিকই বলেছে, নাদিরা আর দেরি না করে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। না, শাহী ফৌজকে আমি ভয় পাই না বাবা, বোনের মৃত্যুশোধ না নেওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। নাদিরা ওরে, বোনের মৃত্যুশোধ নেওয়ার চেয়ে তোকে যেতে হবে। আমার কথা শোন, ওই পেছনে পাহাড়ে তুই কিছুদিন আত্মগোপন করে থাক। না বাবা, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। ঘোড়ার পায়ের শব্দ, নিশ্চয়ই তোকে খুঁজতে আসছে, জামা দেরি করিস। না বাবা, তা হয় না। নাদিরা, আমাকে যদি তুই বাবা বলে জানিস তাহলে আমার কসম তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বাবা জামা যা, তোকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। কি বলছো বাবা? বলবো বলবো, পরে সব বলবো, এখন তুই পালা। যা শিগগিরি যা, যা বাবা। ঘরে কে আছো? বেরিয়ে এসো। ঘরে কেউ নেই শাহজাদা? নাদিরা কোথায়? একজনকে শেষ করে খায়েস মেটেনি, তাই আরেকজনের খোঁজ নিতে এসেছিস? শাহজাদার সামনে সংযত হয়ে কথা বল, তা না হলে আজ তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বল তোর মেয়ে কোথায়? বলবো না। ইব্রাহিম, এই শাহজাদার মুখ থেকে আমি নাদিরার খবর জানতে চাই। এখনো সময় আছে, বল নাগিরা কোথায়? ওই বুড়িকে ফাঁসি দিয়েছিল। ওকে ছেড়ে দাও। আমি শাহজাদা জামশেদ বলছি, নাদিরা রাজদ্রোহী, সে কারাগার থেকে পলাতক, যার জন্য ওই বুড়ির আজ এই অবস্থা হয়েছে। অতএব নাদিরাকে যদি আশ্রয় দাও তাহলে মনে রেখো বুড়ির মতোই হবে। সিপাহি নিয়ে চলো। কেন তুমি আমার মাকে কেড়ে নিলে? এখন আমি কি নিয়ে বাঁচবো? করিম চাচা, বলতে পারো কি আমার মাকে ফাঁসিতে ঝুলিয়েছে? শাহজাদা জামশেদ। শাহজাদা জামশেদ? হ্যাঁ মা, তোর বাবাকে ঘোড়া দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, হয়তো ততক্ষণে সে বেঁচেও নেই। কি বললে? আমার বাবাও নেই? শাহজাদা জামশেদ তোমাদের চোখের সামনে আমার বাবা মাকে হত্যা করলো, অথচ তোমরা তার জন্য কেউ কিছুই করলে না। সব কথা থাক না রিয়া, তুই তুই এখান থেকে চলে যা। চলে যাব তার মানে? শাহজাদার হুকুম, তোকে আশ্রয় দিলে আমাদের জানমানের ক্ষতি হবে। শাহজাদার ভয়ে তোমরা আমাকে তাড়িয়ে দিতে যাচ্ছ? তোমরা কি ভুলে গেছ বিপদে আপদে আমি তোমাদের পাশে গিয়ে দাঁড়াতাম? আলিমুদ্দিন, রহিম ভাই, শুনেছো?
শুনেছিল অকৃতজ্ঞদের কথা, ওরা আমাকে এখানে আর থাকতে দেব না। মা, মা গো, আমি এখন কি করব মা? তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো মা, বলো। হায়দার খানের কারাগারের জিঞ্জির বলে মনে হচ্ছে। নিশ্চয়ই তুমি বাদশাহ অথবা তার পুত্র জামশেদের অত্যাচারের শিকার। নিশ্চয়ই কবরটা তোমার আপনজনের। চোখের পানি ফেলে জুলুমের শোধ নেওয়া যায় না, তার জন্য হাতে তুলে নিতে হয় তরবারি। সেই জন্যই অস্ত্র হাতে তুলে নিয়ে জুলুমের বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছি। ধরো এই তরবারি, প্রতিজ্ঞা করো, যতদিন ওই জালিমদের খতম করতে না পারবে ততদিন বিশ্রাম নেবে না, চোখের পানি ফেলবে না। কেউ তোমার জমা আমার নিল না খবর,
তোর জব মার হারামের বাচ্চাকে। আর কোনো ভয় নেই, তুমি আমার জান বাঁচিয়েছ নজন, বলো কি পুরস্কার তুমি চাও? বলো যুবক, ভয় পেও না, এ রাজ্যের শাহজাদের কাছে পাবে। হ্যাঁ, এই সুযোগ শাহজাদিকে ধরে আমাকে মহলে ঢুকতে হবে। কি ভাবছো নজন? ব্যাদপি মাফ হয় শাহজাদি সাহেব, আমার কেউ নেই, চাকরির আশায় পথে পথে ঘুরে বেড়াই, যদি বাদশাহ হুজুরকে বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমি ধন্য হব। বেশ, তাই হবে। যুবক, আমার কন্যা শাহজাদি ইয়াসমিনের অনুরোধে আমি তোমাকে চাকরি দিলাম। সুবান খান, আদেশ কোন জাপানা? এই যুবককে আমি তোমার সহকারীর পদ প্রদান করলাম, তুমি ওকে ওর কাজ বুঝিয়ে দাও। তাই হবে জাপানা। শুক্রিয়া আলম্পনা, শুক্রিয়া শাহজাদি। শাহজাদির জন্য মহলে চাকরি পেলাম, এবার আমাকে খুঁজে বের করতেই হবে সেই হার আংটি। নিশ্চয়ই মহলের কোথাও না কোথাও তা লুকানো আছে। মিঠা মিঠা লাগে মনে কেন জাগে শিহরান, কি যে হয়ে গেল সবই এলো মেলো লাগে সারাখান। বলো কারে করেছো তুমি আগো, মিঠা মিঠা জাগে শিহরান, কি যে হয়ে গেল সবই এলো মেলো লাগে সারাখান। বলো কারে করেছো তুমি আগো, বলো কারে করেছো তুমি আগো। আপনি এখানে? আমার কক্ষে আমি এসে যদি ভুলকে বলো তো চলে যাই।
না না তা হবে কেন, আমারই চলে যাওয়া উচিত। আমার সামনে এত কুণ্ঠা কেন নওজোয়ান? না মানে আমি বলছিলাম কি, মানুষের ডোনার কক্ষে আমাকে দেখলে আমাকে ভুল বুঝবেন না সাজাদি। তোমার কথাই ঠিক মামুন, এই মহলের প্রতিটি কোনায় কোনায় পাপ। এ রাজ্যের শাহজাদা জামশেদ থেকে শুরু করে সাধারণ সৈনিক পর্যন্ত সবাই পাপের সাগরে ডুবে আছে। শুধু তোমাকেই আমার ব্যতিক্রম বলে মনে হয়েছে। আমি আসি সাজাদি। ওই বদমাসটা এই পোশাকে এই মহলে? ব্যাপার কি ইব্রাহিম? খুব সহজ, ওর নাম মামুন। ডাকাত দলের হাত থেকে শাহজাদী ইয়াসমিনকে রক্ষা করেছিল বলে বাদশাহ হুজুর খুশি হয়ে তাকে সহকারী প্রাসাদ রক্ষকের দায়িত্বভার দিয়েছেন। কিন্তু তাই বলে শাহজাদীর ঘর থেকে এত রাতে? শাহজাদী হয়তো মামুনকে পছন্দ করতে শুরু করেছে। অসম্ভব, আমি তোর সাথে শাহজাদীর বিয়ে দেব বলে কথা দিয়েছি। ধীরে দোস্ত ধীরে, ইয়াসমিন ছেলে মানুষ, সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, মামুজান গুল মোহাম্মদ লোক মারফত খবর পাঠিয়েছে, চপ্পর এক নাচ গানের আসর বসবে। সর্বনাশ, শাহজাদা জামশেদ ফুর্তি করতে বন্ধুরা আসছে। শয়তান জামস আসছে। হ্যাঁ চতুরারি আদেশ কর সর্দার। নাচ দেখো, গান শুনো, নাচ দেখো, গান শুনো, আগে আগে নাচে রানী, পিছে ঢোলক বালা, আমি রূপবতী, আমার সাথে হিম্মত বালা, পাগল পাগল নূপুরে মন হল রে মত বালা, আগে আগে নাচে রানী, পিছে ঢোলক বালা। আমি রূপবতী।
আমার বোন আলিয়া ইজ্জত দিয়েছে, জীবন দিয়েছে, তোদের ক্ষমা নেই। জীবন দিয়ে আজ জীবনের ঋণ শোধ করতে হবে। আমার ক্ষমা করে দাও, আমার বেরো না। এই দুই আমি লাশ আমার পক্ষ থেকে তোফা হিসাবে বাদশাহ হায়দার খানের কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। সামান্য একটা ডাকাতের এত দুঃসাহস আমার প্রিয়জনদের হত্যা করে আমাকে উপহার দেয়? নাদিরা এখন সামান্য নয় আব্বা হুজুর, সে এখন বিরাট দলের অধিকর্ত্রী। তোমার ভুলে যাওয়া উচিত না জামশেদ, সে যতই শক্তিশালী হোক না কেন শাহী ফৌজের কাছে সে অতি তুচ্ছ। যা হোক, এখন থেকে তোমার মহলের বাইরে যাওয়া বন্ধ করা হলো, লাশগুলো দাফনের ব্যবস্থা করো। আমি কি শুনছি, নাতিরা ডাকাত? আজই আমাকে তা জানতে হবে। ও শয়তান, কে কে তোর মত? আলিয়ার ইজ্জত তুই ছিনিয়ে নিয়েছিস, তুই তাকে হত্যা করেছিস, আমার বুকে জ্বালিয়ে দিয়েছিস প্রতিহিংসার আগুন। সে আগুন আজ নিবাতে এসেছি, মরার জন্য প্রস্তুত হয়ে যা। সামান্য পিপিলিকা হয়ে এসেছিস আমাকে হত্যা করতে? আরামজাদা, আমার হাত থেকে আজ তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমাদের হাত থেকে আর তুই বাঁচতে পারবি না। খামোশ, আজ তোকে কুত্তার মতো মেরে দুনিয়ার কাছে প্রমাণ করব, এমন কোন শক্তি নেই যে শাহজাদা জামশেদকে হত্যা করতে পারে। আমার মনে হয় ও নাদিরার সাথী, গুল মোহাম্মদ মামার প্রাসাদে ও নাদিরার সাথে নেচেছিল। নাদিরার সাথী? হ্যাঁ, সিপাহি, ওকে কারাগারে নিয়ে যাও। সাইফুদ্দিন চাচা? চাচা,
আপনি এখনো বেঁচে আছেন? আমার কসম লাগে, তুই পালা, তুই বেঁচে থাকলে আমার বাঁচার উপায় হবে। তুই শিগগির যা এখান থেকে। বাবা, তাকে ঘোড়া দিয়ে টানতে টানতে বাচ্চার লুকিয়ে নিয়ে গেছে, বেঁচে আছে গেছে তা আমরা জানি না বাবা। তাহলে শাহী কারাগারে খুঁজে দেখতে হবে তার সন্ধান পাওয়া যায় কিনা। চাচা, যদি নাদিরার সাথে দেখা হয় তাকে বলো যে মামুনও তার সাথে আছে। আচ্ছা, আসি। চাচা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। বাবা, 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 এই লোকটা বাচ্চার অত্যাচারের শিকার। আমি ওকে শাহী কারাগার থেকে বের করে এনেছি, তুমি ওকে বাঁচিয়ে তোলার চেষ্টা করো বাবা। আমি যাই, কেউ কিছু জানার আগেই আমাকে মহলে পৌঁছতে হবে। আসি বাবা। এই যে বাদশাহ আল সিরাজের বিশ্বস্ত দরবারি সাইফুদ্দিন, শুনেছিলাম শাহজাদি নাসিম বানুকে নিয়ে পালিয়েছিল। তবে কি শাহজাদি আজও বেঁচে আছে? সাইফুদ্দিন কারাগারে নেই? না শাহজাদা, আমার কিন্তু ওই বেটা সহকারী প্রাসাদ রক্ষককে সন্দেহ হয়। হ্যাঁ, তাই করা উচিত। এত রাতে কোথায় গিয়েছিলে? শাহজাদার কথার জবাব দাও। মাফ করবেন শাহজাদা, আমি বাদশাহ হুজুরের চাকরি করি, কৈফিয়ত দিতে হলে তাকেই দেব, আর কাউকে না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। নাদিরা, নাদিরা, নাদিরা! আফতাব ভাই, আফতাব ভাই, কি হয়েছে তোমার? আলিয়ার মৃত্যুর শোধ নিতে গিয়েছিলাম নাদিরা, ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আফতাব ভাই, তোমার জন্য একটা খবর আছে, সাইফুদ্দিন চাচা বেঁচে আছে। তুই বললি বাবা এখন বেঁচে আছে? কোথায় সে? হায়দার খানের কারাগারে। চতুর আলী, আফতাব ভাইকে সুস্থ কর। কোথায় যাচ্ছে নাদিরা? হায়দার খানের কারাগারে, বাবাকে উদ্ধার করতে। বাবা, 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 কোথায় আমার বাবা? নিশ্চয় শয়তান জালিমেরা এই মহলের কোথাও না কোথাও আমার বাবাকে লুকিয়ে রেখেছে। আমাকে আমাকে খুঁজে দেখতেই হবে।
তুমি যাও, ঠিকভাবে কাজ করো। জি। আশ্চর্য, গেল কোথায়? আজ তোমাকে আমি একটা গোপন কথা জানাতে চাই জামশেদ। বলুন আব্বা হুজুর। যে আংটি আর হারকাটি আমি আমার গোপন সিন্ধুকে লুকিয়ে রেখেছিলাম, সেই আংটি আর হারকাটি গত রাতে চুরি হয়ে গেছে। সর্বনাশ! ওই আংটি আর হারকাটি যদি অন্য কারো হাতে পড়ে তাহলে যে কোনো বিপদ হতে পারে। আব্বা হুজুর, গত রাতে সাইফুদ্দিন ও কারাগার থেকে পালিয়েছে। আমার মনে হয় এই সবকিছু ওই কুখ্যাত ডাকু নাজেরার কাজ। জি আব্বা হুজুর। আর দেরি নয়, এই মুহূর্তে সিপাহসালার জুলমাদ খানকে সৈন্যবাহিনী প্রস্তুত করতে বলো। যে কোনো মূল্যেই হোক নাজেরাকে আমার সামনে চাই। দেরি করো না। মাফ করবেন আব্বা হুজুর, সৈন্যবাহিনী নিয়ে গোটা রাজ্যটা ওলট পালট করে ফেললেও আমার বিশ্বাস নাদিরার সন্ধান পাওয়া যাবে না। কি বলতে চাও? ওকে ধরতে হলে আমাদের ছলনার আশ্রয় নিতে হবে। নাদিরা ঘোষণা করেছিল প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ দেশে কোথাও কোনো বিয়ে শাদী আনন্দ অনুষ্ঠান হবে না। অতএব আমরা যদি শাহজাদির বিয়ের ব্যবস্থা করতে পারি তাহলে নাদিরা অবশ্যই আমাদের জালে ধরা দিয়ে বাধ্য। কথাটা মন্দ বলো, কিন্তু জামশেদ, এই মুহূর্তে হাতের কাছে উপযুক্ত পাত্র কোথায় পাই? পাত্র তো হাতের কাছে আছে আব্বা হুজুর। সিপাহ সালার জুলমত খার পুত্র ইব্রাহিম শাহজাদি ইয়াসমিনকে পছন্দ করে। হ্যাঁ, পাত্র হিসাবে ইব্রাহিম বেশ ভালোই। কিন্তু আর দেরি নয় জামশেদ, আগামী শুক্রবার শুভদে ওই দিন রাতে ইব্রাহিমের সাথে শাহজাদি ইয়াসমিনের বিয়ের কথা রাজ্যবাই ঘোষণা করে দাও। সব ঠিক আছে তো জামশেদ? আপনি নিশ্চিন্ত থাকুন আব্বা হুজুর, শুধু নাদিরা কেন, খোদ শয়তানও আজ আমার এই পাতানো ফাঁদ থেকে পালিয়ে যেতে পারবে না। আচ্ছা, জামশেদকে নীল পাহাড়ে যাওয়া উচিত? অসম্ভব, আমি সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। নীল পাহাড়ে একা গিয়ে আমি আমার মূল্যবান জীবনটার ঝুঁকি নিতে পারি না। ভুলে যেও না জামশেদ, সাধারণ ইয়াসমিন তোমার বোন, তার ইজ্জত গেলে তোমার বংশ কলঙ্কিত হবে। বংশের কলঙ্কের চেয়ে সিংহাসনটা অনেক বড় আব্বা হুজুর। জামশেদ! তোমাকে আমি কি বলবো? একমাত্র পুত্র বলে আজ তুমি বেঁচে গেলে। আমি জানতে চাই সামান্য একটা ডাকাতের হাত থেকে শাহজাদি ইয়াসমিনকে উদ্ধার করে আনার মতো একটি বাহাদুরকে এ রাজ্যে নেই। নাদিরার সঙ্গে দেখা করার এই সুযোগ আমাকে গ্রহণ করতেই হবে। আছে আলাম্বানা, আমাকে হুকুম দিন, আমি শাহজাদিকে উদ্ধার করার জন্য নীল পাহাড়ে যাব। তুমি যাবে? জি আলাম্পানা, শাহজাদির দয়ায় আজ আমি সহকারী প্রাসাদ রক্ষক। আমার জীবনের বিনিময়ে যদি তাকে রক্ষা করতে পারি বুঝব অস্ত্র ধরা আমার সার্থক হয়েছে। বেশ, আমি অনুমতি দিলাম। আসি আলাম্পানা। Thank you.
আরে চাচা, তুমি দেখছি একদম সুস্থ হয়ে গেছো। তুই কাকে চাচা বলছিস মামুন? জানিস উনি কে? কে বাবা? উনি হচ্ছেন দরবারি সাইফুদ্দিন। দরবারি সাইফুদ্দিন? হ্যাঁ, আর নাদিরা হচ্ছে বাদশা আবু মোহাম্মদ আল সিরাজির একমাত্র কন্যা শাহজাদি নাসিম বাদু। সত্যি চাচা? হ্যাঁ বাবা। বাবা, এতদিনে তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যে জাদুর হাড় আর আংটি আমি ওই মহলে তন্নতন্ন করে খুঁজেছি, সেই হাড় আর আংটি এখন নাদিরার কাছে। বলিস কি মামুন? হ্যাঁ বাবা, আমি তার সাথে যোগাযোগ করতে যাচ্ছি, তোমরা সবাই সাবধানে থেকো। সদাদ কে? সহকারী প্রাসাদ রক্ষক বাদশাহ দুধ হয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি হায়দার খানের পুত্র বেইমান জামশেদকে চাই, বাদশার কোনো দুধকে চাই না। ওকে দূর করে দাও। দাঁড়াও, দূতের সাথে কথা না বলা অভদ্রতা নাদিরা। খামোশ! তুমি তাহলে হায়দার খানের গোলাম? কেন এসেছো আমার কাছে? পোষা কুকুরের মতো তোমার মনিবের কাছে ফিরে যাও। নাজিরা, তার আগে আমি কেন হায়দার খানের গোলাম হয়েছি তা বলে যেতে চাই তোমার ভালোবাসাকে উপেক্ষা করে। কর্তব্যের আহ্বানে যাদের উদ্ধার করব বলে হায়দারের গোলাম হয়েছিলাম, আমি জানতাম না তাদের একমাত্র কন্যাকে আমি ভালোবেসেছি। তাদের একমাত্র সন্তান? হ্যাঁ নাদিরা, তুমি সাইফুদ্দিন চাচার মেয়ে নও, তুমি এ রাজ্যের ভূতপূর্ব ন্যায়পরায়ণ বাদশাহ আবু মোহাম্মদ আল সিরাজির একমাত্র কন্যা শাহজাদি নাসিম বানু। শাহজাদি নাসিম বানু? হ্যাঁ, বর্তমান বাদশাহ বিশ্বাসঘাতক হায়দার খানের চক্রান্তে এক নিরীহ জাদুকর আলতামাস তোমার বাবাকে পাথর বানিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি তোমার নিরপরাধ মায়ের সতীত্ব রক্ষার্থে তাকে সাপ বানাতে বাধ্য হন। এখনো তোমার মা সতী নারীর মতো মহলের ভেতর তোমার বাবার মূর্তিকে পাহারা দিচ্ছেন। মহলের সাপ তাহলে আমার দুঃখিনী মা, আর এই পাথরের মূর্তি আমার বাবা। হ্যাঁ নাদিরা, আমি সেই হতভাগ্য জাদুকরের পুত্র যিনি চক্রান্তের শিকার হয়ে এত কিছু করেছেন। এখন একমাত্র তিনিই পারেন তোমার বাবা মাকে জাদুমুক্ত করতে, কিন্তু তার জন্য প্রয়োজন জাদুর হাড় ও আংটি, যা সেদিন মহলে তোমার হাতে দেখেছিলাম। ওটা নিয়ে চলো আমার বাবার কাছে, সাইফুদ্দিন চাচা তোমার জন্য অপেক্ষা করছে। সাইফুদ্দিন চাচা? হ্যাঁ, আমি তাকে কারাগার থেকে উদ্ধার করে গোলান পাহাড়ের গুহায় আমার বাবার কাছে রেখে এসেছি। আর দেরি করো না, চলো। হ্যাঁ চলো। মা, আমি এতক্ষণ আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি, সত্য কোনোদিন চাপা থাকে না। আজ বুঝতে পেরেছি কেন আমার বাবা আর ভাই জোর করে আমার বিয়ের আয়োজন করেছিলেন। আসলে সেটা ছিল তোমাকে আটকাবার একটা চক্রান্ত মাত্র। কি বলতে চাও? হ্যাঁ, আরেও জানি তারা নিশ্চিন্তে বসে নেই। একমাত্র কন্যার জীবনের চাইতে জাদুর হাড় ও আংটি বাদশাহ হায়দার খানের কাছে বেশি প্রিয়। প্রয়োজন হলে তার স্বার্থের জন্য তোমার বাবার মূর্তি ভেঙে ফেলতে পারে, পারে তোমার মাকে হত্যা করতে। অতএব সর্বপ্রথম তাদের উদ্ধার করতে হবে, তারপর হবে প্রতিশোধ। কিন্তু জানি তুমি কি বলতে চাও। বিশ্বাসঘাতক হায়দার খানের কন্যা হয়ে আমি যে বিশ্বাসঘাতকতা করব না তার কি বিশ্বাস আছে? নাদিরা, আমার আজও মনে আছে আমার মা তোমার মায়ের সতীত্ব রক্ষা করতে গিয়ে বাবার হাতে জীবন দিয়েছিলেন। যে সামান্য সিংহাসনের লোভে নিজের স্ত্রীকে হত্যা করতে পারে, যে সৎ পরায়ণ বাদশাহ আল সিরাজের সঙ্গে বেমানি করতে পারে, যারা বাপ বেটা মিলে দেশের কোটি কোটি সহজ সরল নিরীহ প্রজাদের উপর অত্যাচার করতে পারে, আমি জেনে শুনে তাদের সমর্থন করতে পারি না, কিছুতেই না। নাদিরা,
আমার এই চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো, এখানে কি তোমার মৃত বোন আলেয়ার ছায়া দেখতে পাচ্ছ না? তাহলে আর দেরি নয়, আমি শাহজাদি ইয়াসমিনকে নিয়ে মহলে ফিরে যাচ্ছি। আমরা তোমার বাবা মাকে রক্ষা করছি, সেই ফাঁকে তুমি জাদুর হাড় ও আংটি সহ গোলান পাহাড় থেকে বাবাকে নিয়ে মহলে চলে এসো, তারপর হবে বেঈমান হায়দারের উপযুক্ত শাস্তি। ইয়াসমিন, মা আমার, তুই ফিরে এসেছিস মা? আব্বা হুজুর। ইয়াসমিন। আব্বা হুজুর। মা আমার। আব্বা হুজুর। বল মা। এই নয়জন মামুন তার জান বাজি রেখে আমাকে উদ্ধার করে এনেছে। আমি জানতাম মামুন তোকে ফিরিয়ে আনতে পারবে। যাও মা, অন্দর মহলে যাও। জি আচ্ছা। সিপাহী, বন্দী করো ওই বেঈমানকে। আব্বা হুজুর, এ আপনার কি ধরনের বিচার? যে আপনার কন্যাকে উদ্ধার করলো তাকে কেন বন্দী করছেন? সেটুকু বোঝার বয়স তোমার এখনো হয়নি ইয়াসমিন, অন্দর মহলে যাও। বিশ্বাসঘাত ও খায়দার খান, কসম আল্লাহর, আজ হোক কাল হোক তোকে আমি হত্যা করবই, কেউ আর তোকে রক্ষা করতে পারবে না। সে সুযোগ তুই আর কোনো দিন পাবি না। তোর মুখ থেকে নাদিরার আস্তানার খবর বের করে তোদের সবাইকে আমি নিজ হাতে হত্যা করব। হায়দার খান, তোর মরা বাপ আমার মুখ থেকে সে কথা বের করতে পারবে না। জামশেদ! বলুন আব্বা হুজুর। এদের কাছ থেকে আমি নাদিরের সন্ধান চাই। আপনার আদেশ অক্ষর অক্ষরে পালিত হবে আব্বা হুজুর। সিপা, ওদের কারাগারে নিয়ে যাও। বাবা, 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 বাবা! তোর বাবা আলতামাসকে সঙ্গে শাহী কারাগারে তশরীফ নিয়েছে। এবার এবার তোর পালা। কুত্তার কাজ মনিবের পাচাটা, তোকে দিয়ে আমি তাই করাবো। ইব্রাহিম, খাস নিয়ে যাও শয়তানকে। পর্যন্ত দম থাকবে সেই পর্যন্ত চাবুক চলবে। যাও চাবুক, যাও। মহলে যাও, এই খাওয়ার আমি টাকাচ্ছি।
মামুনের হাতের বাঁধন খুলে দাও। দাও বলছি। জাসমিন, তুই শাহজাদি হয়ে বন্দীকে মুক্ত করে দিচ্ছিস, আজ তোর ক্ষমা নেই। খামোশ, কে তোর কাছে ক্ষমা প্রার্থনা করেছে? ভাই হলেও তুই অত্যাচারী, বেমান, জুলুমবাজ। আজ নাদিরার সাথে আমিও বিচার হাতে তুলে নিয়েছি। খামোশ, সিপাহী গ্রেফতার করো ওকে। কি বললে সৈনিক? নাদিরা দলবল সহ সাহেব কারাগার আক্রমণ করেছে। এত দুঃসাহস, এসো আমার সঙ্গে। ওই পাথরের মূর্তিটা ভেঙে ফেলো, হত্যা করো নাগ রূপিণী তিলাহারাকে। এখানে তুই আমার মাকে হত্যা করেছিলি, আজ আমি তার রক্তের ঋণ শোধ করব। তুই আমার বোন আলেয়ার ইজ্জত দিয়েছিলি, তাকে হত্যা করেছিলি। আজ তোকে আমি জ্যান্ত কবর দেব শয়তান।
মুখে তালা তেলেস মত। দেখি তোমরা এখানে কি চাও? সাইফুদ্দিন, আলতামাস, তোমাদের চেহারা এমন দেখাচ্ছে কেন? আলমপাড়া, আপনার আমার জীবন থেকে বারোটা বছর খসে গেছে। বলো কি? হ্যাঁ আলমপাড়া, হায়দার খাঁর চক্রান্তে আমি আপনাকে পাথর বানিয়েছিলাম, বেগম আম্মার ইজ্জত বাঁচাতে আমি তাকে সাপ বানিয়েছিলাম, আজ আপনারা জাদু মুক্ত হলে। বেগম, ওরা কি বলছে শুনেছ? হ্যাঁ, ওরা মিথ্যে বলেনি হজরত। সাইফুদ্দিন, আপনার হাতে তুলে দিয়েছিলাম আমার নাসিম বানুকে, সে কোথায়? আপনার মেয়ের জন্য এতদিনে হায়দার খান ধ্বংস হয়েছে বেগম সাহেবা। মামুন, নাদিরা কোথায়? নাদিরা, বেগম সাহেবা, এই আপনার আমানত। আমার নাসিম বানু, মা, কোথায় যাচ্ছেন সাইফুদ্দিন ভাই? নাদিরা তার মা বাবাকে ফিরে পেয়েছে, আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার আমাকে মুক্তি দিন বেগম সাহেবা। কেন বাবা, তুমি কি শুধু আলে আলি বাবা ছিলে, আমার ছিলে না? জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে আমি বাবা বলে জেনেছি, আজ আমার পরিচয় বাদশা সিরাজের কন্যা হলেও আমি তোমারই সন্তান, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। বাবা, মুক্তি চাইলেই কি মুখ পাওয়া যায় সাইফুদ্দিন? নাদিরা তোমারই মেয়ে, তোমার মেয়ের রাজ্যটা সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করলাম, আজ থেকে তুমি রাজ্যের প্রধান উজিরে আজম। ইয়াসমিন, এসো। আফতাব ভাই, আফতাব ভাই, হালে আমার বোন ছিল, ইয়াসমিনও আমার আরাক বোন, একে তুমি গ্রহণ করো। পান দে।